বাংলাদেশের গাজীপুরের বনখড়িয়া এলাকায় বুধবার ভোর রাতে 4টার দিকে দুবৃত্তরা রেললাইন কেটে ফেলায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ 7টি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেন দুর্ঘটনায় আসলাম হোসেন নামে একজন এবং আহত হয়েছেন 12 জন। এই দুর্ঘটনায় লোকোমাস্টার ইমদাদুল হক, সহকারী লোকোমাস্টার সজীব মিয়া গুরুতর আহত হয়েছেন। ট্রেন দুর্ঘটনার পর থেকে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল 9:45 দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। এরপর উদ্ধারকারী দল লাইন সংস্কারে কাজ শুরু করেছে। তবে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার হানিফ আলী জানিয়েছেন, বুধবার ভোর 4টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছু দূরে যাওয়ার পরপরই ইঞ্জিন সহ 7টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনাটি ঘটেছে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। এর ভিতরে আমরা বেশ কিছু লোক আহতকে পেয়েছি, তাদেরকে আমরা উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্স যোগে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেছি। একজন লোক মারা গিয়েছে, তাকেও আমরা উদ্ধার করে বডি ব্যাগে ভরে পুলিশের কাছে হস্তান্তর করেছি। আমরা যতক্ষণ পর্যন্ত এখানে লাইন ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত আছে থাকবে, এবং ভিতরে আর কোনো ইঞ্জিন পড়ে আছে তার নিচে কোনো ভিকটিম আছে কিনা ওঠানোর পরে আমরা দেখে তারপরে আমরা উদ্ধার তৎপরতা শেষ করব। এখানে আসলে আপনারা জানেন যে রাত 4:30 দিকে এই দুর্ঘটনাটা ঘটে। ঘটার পরে আমরা খুব সকালে আমরা খবর পাওয়ার সাথে সাথে আমাদের 2 প্লাটুন লোক এখানে পাঠিয়ে দিই। এসে আমরা যেটা এখানে দেখতে পারি যে 5টা বগি আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন সহ লাইনচ্যুত হয়েছে, এবং সরজমিনে দেখি আমরা যে একটা গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে এবং যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোনো একটা জায়গায় গ্যাস সিলিন্ডার দিয়ে দুষ্কৃতিকারীরা কেটে দিয়েছে, যার কারণে এই দুর্ঘটনা ঘটছে বলে আমি মনে করি। এবং আমরা আসার পরে এখানে লোকজন যাতে লুট তরাজ না করতে পারে বা লোকজনের কোনো ধরনের ক্ষতি না হয় তার নিরাপত্তার জন্য আমরা আমাদের লোকজন চতুর্পাশে ডিপ্লয় করি, এবং পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব, অন্যান্য সংস্থা থেকেও লোকজন এসেছে, আনসার তারাও কাজ করতেছে, উদ্ধার কাজ চলতেছে, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চলতেছে। আমরা কিন্তু জানতে পেরেছি যে 1 জন লোক নিহত হয়েছে এবং 7 জন লোক আহত হয়েছে, তাদেরকে উদ্ধার করে হসপিটালে প্রেরণ করা হয়েছে এবং তাদের যারা আহত তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে জেলা প্রশাসক থেকেও জেলা প্রশাসক মহোদয় উনি এসেছেন, সবাই মিলে আমরা সম্মিলিতভাবে কাজকর্ম করছি এবং উদ্ধার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ।